আমার কাছে পিসিমনি এত ভালো, 25 বছর হয়ে গেছে, আমি সবটা সাজানো যায়, মেয়ে হওয়ার একটা হাত, মানে মাথায় একটা হাত আর থুতনির নিচে একটা হাত দিয়ে ঘুমাচ্ছে। আমরা কি ভিডিও করছি? তা কোথায় যাচ্ছি পম্পি বলবে, বলো। হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে পম্পির মায়ের কাজ, সেখানে যাওয়ার জন্য রেডি হয়েছি। বাবা মা বাসে বেরিয়ে গিয়েছে, আমি এখন যাচ্ছি, এই যে বাইকে যাব। দিয়ে ওখানে হচ্ছে পম্পি তো আজকে খুব ব্যস্ত, একটু আগে ফোন করেছিলাম, পুচকি দেখছি কাঁদছে, কান্নাকাটি করছে। আসলে ও এখন বারে বারে ওর খিদে পায়, তা ওকে বলেছি বারে বারেই খাওয়াতে, বারে বারে খাওয়ায়। তা চলো ওখানে গিয়ে পুচকি, পুচকির মা কী করছে দেখাবো। পুচকি ডাকতে ডাকতে অভ্যাস হয়ে গেছে, সবাই বারণ করছে যে পুচকি বলে না ডাকতে, ওটাও নাম হয়ে যাবে। তা তোমাদের খুব রিসেন্টলি জানাবো যে কোন নামটা ঠিক করেছি, নির্দিষ্ট দুটো নাম, অন্তত একটা দুটো নাম নির্দিষ্ট করতে হবে। পুচকি হচ্ছে মানে আমার আর কি ভালোবাসার নাম, ভালোবাসে ডাকি। আর অনেক নামই সবাই দিয়েছে, সব এক একজন এক একটা নামে ডাকছে। তা দেখি রিসেন্টলি কোনো একটা ব্লগে তোমাদেরকে জানাবো যে কী নির্দিষ্ট নাম হলো। তো চলো ওখানে গিয়ে আবার সবার সাথে দেখা হচ্ছে। আজকে ওখানে পম্পির বাড়িতে অনেকে এসছে, ওর রিলেটিভরা, সব এক এক করে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। ওর মাসিরা আছে, মামারা আছে, এর আগেও হয়তো দেখেছো। আজকে ভালো করে সবার সাথে পরিচয় করিয়ে দেবো, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো, কতটা এদিকে ঠান্ডা সেটা আমার এই ওই যে প্যাকেজিং দেখেই তোমরা বুঝতে পারছো। আমাদের বাড়ির ওই দিকের থেকেও এদিকে বিরাট ঠান্ডা, তা এই জায়গাটা তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি। এখানে আমি আর পম্পি প্রায়ই দাঁড়াই, যখনই পম্পিদের বাড়ি যাই, যাতায়াত করি, প্রায়ই আমি আর পম্পি দাঁড়াই। তা আজকে আমি দাঁড়িয়েছি তোমাদের এই জায়গাটা দেখানোর জন্য। এই দেখো, এদিকে এখনও কুয়াশা, অনেক দূর অবধি সর্ষে ক্ষেত। এখানে এই জায়গাটা মানে খুব সুন্দর লাগে আমার, এত দারুণ লাগে এই সর্ষে ক্ষেতগুলো এই শীতকালে দেখতে। এরকম তা পম্পিদের বাড়ির আশেপাশে হচ্ছে সর্ষে ক্ষেত, পুকুর, এগুলো আছে, সেই জন্য শীতটাও খুব বেশি। আর পুচকি তো এখন ওখানে আছে, ওর তো বিরাট শীত লাগছে মনে হয়। তাও ওখানে সেই একটা 100 পাওয়ারের একটা বাল্ব দিয়ে এসেছি, ওটা হয়তো পম্পি জ্বালাচ্ছে, আশা করি অতটা শীত লাগবে না। তা চলো পম্পিদের বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে এখন পম্পিদের বাড়ি চলে এলাম, এই যে পম্পির কাজ কিছুটা বোধ হয় হয়ে গেছে, ঘাটে যাচ্ছে, ঘাটে আগের দিন দিয়ে ঘাটে কাজ হয়েছে, এখনো রোদ ওঠেনি। এখন বাজে হচ্ছে 1:30 বাজে, কিন্তু এখনো রোদ ওঠেনি, এখনো কুয়াশা চারিদিকে। প্রাচীরটা ধরে ধরে নামো, না শুকনো আছে, এমন কিছু ভেজা নেই। কালকে এখানে দাদার চুল কাটা হয়েছে, নখ কাটা হয়েছে ওই ঘাটে। এটা একটা ঝিল টাইপের আর কি, ঝিলে চাষবাসও হয়, সেখানেই আর কি বাড়ির কাছে বলে এখানেই সব কাজকর্ম হচ্ছে। এদিকে পাশে হচ্ছে কৃষ্ণনাম করা হচ্ছে, এদিকে দাদা বৌদি বসে আছে, এদিকে মা বাবা এসছে। এদিকে সাইডে রান্না বান্নার জন্য আলু কেটে রাখা হয়েছে, এই ধুয়ে রেখেছে। এটা পম্পিদের পেছনের দিকটা, ভালোবাসার মতো করে ভালোবাসে।
ওখানে মায়ের ছবি রাখা আছে, মালা দিয়ে গোত্র। এই যে পুচকিকে দেখি কি করছে, এই যে দুই হাত তুলে মাথার উপরে দুবার তুলে ঘুমাচ্ছে। দেখো মাথার উপরে দুহাত তুলে ঘুমাচ্ছে। হাত মোজা দুটো খুব সুন্দর সেট হয়েছে। এই যে সব মাসিরা আছে, পম্পি এখন বলবে কাঁথা বানিয়েছে মাসি, কাঁথাগুলো কাঁথা ভেতরে রেখে দিয়েছি। না তা কাঁথাগুলো দেখাবো না, এখন এখানে নেই, আমি কি করে জানবো? বলো, পরিচয় করিয়ে দাও কে কে আছে। দাঁড়া বন্ধুরা, তোমাদেরকে এক এক করে দেখাই। ওখান থেকে শুরু করি হচ্ছে মামাকে দিয়ে শুরু করি। এই যে এটা হচ্ছে আমার মেজো মামা, এই যে এইটা হচ্ছে দিদি মানে মেজোমাসি মেয়ে মামন্দি, এইটা হচ্ছে মেজোমাসি, এই যে এইটা হচ্ছে আমার বড় মাসির মেয়ে অলকতাদি, এটা হচ্ছে বৌমণির দিদি মিষ্টুদি, আর এইটা হচ্ছে পিসিমণি যে কোনো খাবার এত সুন্দর মানে খাবার যোগ্য করে দেবে। কাঁথাগুলো কাঁথাগুলো তাহলে পরে দেখি, আলমারিতে তোলা তাই আমি তোমাদের দেখাতে পারছি না। তোমাদের নতুন কোনো ভিডিওতে কাঁথাগুলো খুব সুন্দর ব্লগে দেখিও কাঁথাগুলো। আর এই যে এগুলো সব মাসিরা দিদি সব মিলে দিল। এইটা কি? এইটা ও এটা ফ্ল্যাক্স। এটা কি মেজো মাসি নিয়ে এলেন? গরম জল ফল সব রাখা যাবে, কালারটাও দারুন, খুব মিষ্টি। সবাই আছে কিন্তু এগুলো দিদি দিল। বাহ, এই টুপিটা ভালো, শাড়ি কালারটাও ভালো, কিন্তু মোজা গুলো মাসি বুঝতে পারেনি, অনেকটাই বড় হয়ে গেছে। এখন বোঝা যায় না, অনেকেই এর আগেও আমাদের বাড়িতে অনেকে দিয়েছে, কেউই সবাই ঠিকঠাক আনতে পারেনি, সবারই গন্ডগোলটা হয়েছে। গিফট গুলো পেয়েছে যারাই দিয়েছে, দেখো পুচকি এখন আবার হাতটা অন্যরকম করে আছে, মাথায় একটা হাত আর থুতনির নিচে একটা হাত দিয়ে ঘুমাচ্ছে, আবার তাকাচ্ছে, জেগে গেছে নাকি? ওই যে দিদি চলে এসছে, দিদির স্কুলই ছিল, বল তিনটে অবধি তোর স্কুল ছিল না? আজকে কেউ আসার কথা ছিল না, তা মাস্টারমশাই আজকে স্কুলে এসেছে। ও আমি তো ভাবলাম আসবি না, তো তিনটে অবধি হয়তো স্কুল চলবে। কই চলো, এই যে এখন ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, বৃষ্টি হচ্ছে হালকা হালকা,
আর কুয়াশা তো ভালোই আছে, এখনো রোদ আজকে মনে হচ্ছে না উঠবে। সাইকেল আসছে, একটু সাইড দাও। তা কোথায় যাচ্ছি পম্পি বলবে, বলো। একটু গ্যাস অফিসে যাচ্ছি, আমাদের বাড়ি থেকেই 5 মিনিটের হাঁটা পথ। এই যে হেঁটে হেঁটেই যাচ্ছি, বুঝতে পারছো তো, আধার লিংক করানোর জন্য স্পেশালি যাচ্ছি। দাঁড়াও, টোটো আসছে, সাইডে আসো। আধার লিংক করানোর জন্যই যাচ্ছি, তো আবার কবে আসব বাবার বাড়িতে তো জানি না, তো আবার চলে যাব, এই জন্যই এখন আধার লিংক করাতে যাচ্ছি। তো এই যে সামনেই আমাদের গ্যাস অফিস। পিদের বাড়ির আশেপাশে বলেছিলাম খুব সুন্দর জায়গা, এই দেখো এদিকেও সর্ষে ক্ষেত, আমাদের বাগানটা দেখো, আর এই দেখো এটা হচ্ছে পম্পিদের বাগান। বাগানে প্রচুর শাল সেগুন গাছ আছে, শুধু সেগুন নাকি শাল? সেগুন সেগুন। ও আর সর্ষ ক্ষেতটা দেখো, আর ওই যে সামনে গ্যাস অফিস, সামনে এই তো দেখা, এটা এই সাদাটা। ও আচ্ছা, তো আজকে যেরকম ঠান্ডা আর সেরকম কুয়াশা, তার উপর আবার বৃষ্টি, মানে একেবারে জমিয়ে ঠান্ডা ফেলেছে। হ্যাঁ, পুচকি এই ঠান্ডার মধ্যে লড়াই করছে, যদিও পুচকিকে খুব ভালো করে প্যাকিং করে রাখা হচ্ছে। খুব কাদা, ধীরে সুস্থে আসো, পুরো রাস্তাতে কাদায় ভরে গেছে। এই যে গ্যাস অফিস, পম্পিদের বাড়ির কাছে চলে আসছি। আবার বৃষ্টি এলো, এখানে হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো, লুচি ছোলার ডাল। যে দিদি বসেছে, মা বসেছে, বাবা আছে, তাহলে খেয়ে নিয়ে গে। এই যে বুনুকে দেখতে আর এক বুনু এসছে, এই বুনুর নাম বলো, তোমার নামটা বলো দাও, নামটা বলো দাও। আর একটা নাম মিষ্টু, সেটা তো বললে না, সুন্দর একটা মিষ্টু নাম আছে, সেটা তো বললে না। হ্যাঁ, ওই যে দিদি, হ্যাঁ ভিডিও করছি তো, তোমার ভিডিও হচ্ছে, তুমি সুন্দর সুন্দর একটু পোজ দাও, তোমার ড্রেসটা একটু দেখাও নেমে, দেখি ড্রেসটা, আর একটু দূরে যাও, একটু পেছন দিকে যাও। হ্যাঁ এই দেখো বন্ধুরা, কি সুন্দর মিষ্টি একটা বুনু, এই বুনুটা আবার আর একটা বুনুকে দেখতে এসছে পুচকিকে, ড্রেসটা কি সুইট। আসো চলে আসো চলে আসো চলে আসো, আমার সাথে অফিসে কাজ করতো আমি বুনুকে তো আমাকে দাও না, একটু করে নেওয়া না, তুমি এখন আর একটু বড় হওয়া, তারপরে তুমি বুনুকে করে নিবে। তোমারও ড্রেসটা কি সুন্দর, টেডি টেডি বিয়ার মনে হচ্ছে, টেডি হবে না, বুনুকে কোলে নেবে, যখন বুনু কাঁদবে ওকে জিজ্ঞেস করলে ওকে জিজ্ঞেস করা হয়, কার মেয়ে, কার মেয়ে তুই? এই তো দুদিন আগে বাবার নাম বলতো, বলতো বাবনের মেয়ে, আগে বাবনের মেয়ে ছিল, এখন পুকুর মেয়ে, বলে বাবনের মেয়ে, শুধু আমি বলি টুকুর মেয়ে না, বলে না বাবনের মেয়ে, টুকু না পুকু, টুকু। পায়ে মোজা গুলো পরিয়ে দিয়েছে, না পায়ে মোজা খুলে দিয়েছে, পায়ে হচ্ছে ইয়ে পরিয়ে দিয়েছি, প্যান্ট পরিয়ে দিয়েছি, ছোট মাসি ননদ নিয়ে এসেছে, পুরো ঢেকে ওনা যারা ঝুলছে কি, এখন এই যে বেরিয়ে যাচ্ছি, পুচকির মা ওদিকে পুচকিকে খাওয়াচ্ছে, ওইদিকে এই যে দিদি বসে আছে, পিসি বসে আছে। দিদি তাহলে টাটা, বেরিয়ে যাচ্ছি, পম্পি আসছি তাহলে, ভাই বেরিয়ে যাই তাহলে। হ্যালো,
এই যে আমার এখন ফিরলাম, এখন হচ্ছে রাত 9টা বাজে। তা এখন আমি বাড়িতে নেই, আমার একটা স্টুডেন্টের বাড়ি আছি, তা স্টুডেন্টটাকে পরে দেখাচ্ছি। তাই স্টুডেন্টের বাড়িতে আমি আগে আর কি ড্রয়িং শেখাতে আসতাম, তাই এখন স্টুডেন্টটা আর কি আমাদের বাড়িতে যায় গিয়ে শেখে। শনিবার তোমরা দেখতে পাবে, দেখেছো হয়তো কোনো ব্লগে। স্টুডেন্টটাকে দেখাই, এই যে নাম হচ্ছে বাবু। হ্যাঁ, আর পেছনে যে দিদি দাঁড়িয়ে আছে তোমাদেরকে পরে বলছি, তোমরা চেনো, এর আগেও ব্লগে দেখেছো। হ্যাঁ, দিদি হচ্ছে গার্গী দি, আমার দিদির বান্ধবী। আর স্টুডেন্টের নাম হচ্ছে বাবু। এই যে এই কাজটা ওর স্কুলে দিয়েছিল, আমার স্টুডেন্ট আর আমি মিলে আর কি করলাম। এই যে তোমরা দেখো কাজটা ভালো হয়েছে কিনা, যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও কীরকম লাগলো, তাহলে আমার স্টুডেন্টকে বলবো, ও খুশি হবে। না না, ও করেছে তো, ও বাড়িগুলো রং করেছে, হ্যাঁ অনেক কিছু করেছে, জালনাগুলো বসালো, অনেক কিছুই করেছে। ওই যে পেছনে হচ্ছে গার্গী দি, দেবেশদা, একটু দিদি সামনে আসো একটু। এই যে দেবেশদা, গার্গী দি, তোমরা একটা ব্লগে দেখেছিলে, আমার পুচকুকে দেখতে গেছিলো, আজকে ওদের বাড়িতেই আছি এখন, দিদিদের বাড়িতে। তা বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করব না, আজকে এখন শেষ করে দেবো। আবার কালকে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। নতুন কোনো মানুষ যদি পাই তাহলে তাদেরকেও দেখাবো। তা আজকের মতো এখানে শেষ করছি। দিদি একটু টাটা, টাটা দাদা, একটু টাটা।